আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের বাজারে আসলে নানা ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। তো কিছু কিছু ইঞ্জিন অয়েল অথরাইজড যেসব ইয়া আছে তারা আমদানি করে, আবার কিছু কিছু কোম্পানি তারা নিজস্বভাবে ডিলার হয়ে আমদানি করে। তো এই সকল ইঞ্জিন অয়েলকে মোটামুটি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে মিনারেল, আর একটা হচ্ছে সিনথেটিক, আর হচ্ছে সেমি সিনথেটিক। তো এই সিনথেটিক, সেমি সিনথেটিক এবং মিনারেল ইঞ্জিন অয়েল নিয়ে আজকে কথা বলবো। তো যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর কি কারণে প্রথম দিকে মিনারেল ব্যবহার করতে বলা হয়, আর কোন ইঞ্জিন অয়েলে সবচেয়ে বেশি আপনি মাইলেজ পাবেন, কোন ইঞ্জিন অয়েলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন, আবার কোন ইঞ্জিন অয়েলে কত কিলোমিটার চালাইতে পারবেন, তো এরকম ছোটোখাটো যাদের মনের মধ্যে প্রশ্ন আছে আপনি এই মোটামুটি যতটুকু এই ছোটো ভিডিওটা দেখলে এই সকল প্রশ্নের উত্তর একবারে পেয়ে যাবেন। আশা করি, আমি যেহেতু আমি কোনো ডিলার না বা কোনো কোম্পানির সাথে রিলেটেড না, আমি নিজে যেটা জানি, নিজে যেটা এতদিনের অভিজ্ঞতা থেকে ফিল করছি, আমি সেটাই বলার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমেই কথা বলবো হচ্ছে মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা নিয়ে। তো মিনারেল ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয় আসলে যে প্রকৃতি থেকে যে উত্তোলন করা হয় তেলটা, মানে খনি থেকে সরাসরি যে উত্তোলন করা হয়, সে উত্তোলন করার পরে জাস্ট পরিশোধন করে এই তেলটা বাজারে ছাড়া হয়। এর সাথে এক্সট্রা কোনো কেমিক্যাল বা ইঞ্জিনের উপকার করার জন্য এক্সট্রা কোনো কেমিক্যাল বা অন্য কোনো কিছু অ্যাড করা হয় না, যে কারণে এই ইঞ্জিন অয়েলটার খরচ কম। আপনি দেখবেন মিনারেল ইঞ্জিন অয়েলের দাম খুব কম। এই ইঞ্জিন অয়েলের দাম কম হওয়ার কারণ হচ্ছে এটা, কারণ এক্সট্রা কোনো কিছু নয়, জাস্ট পরিশোধন করেই ওইটা আপনাকে তারা দিয়ে দিচ্ছে কোটায় ভরে। তো ওইটা আপনার ইঞ্জিনের মানে ইয়া করতে সক্ষম, মানে আপনার ইঞ্জিনে ওটা দেওয়ার জন্য যোগ্য, বা ওইটা আপনার ইঞ্জিনের কার্যক্ষমতা যেটা দরকার, মানে মিনিমাম যেটুকু হলে আপনার হবে সেইটুকু দিতে সক্ষম মিনারেল ইঞ্জিন অয়েলটা। আপনার ইঞ্জিনের এটা বেশি ইয়া করবে না, মানে এক্সট্রা কোনো সক্ষমতা দান করবে না বা অতটা স্মুথও না। এটা জাস্ট আপনার ইঞ্জিন আপনার স্বল্প বাজেটে আর কি চালায় নেওয়ার মতো আর কি, বিষয়টা এরকম। তো এটার মধ্যে যেটা মানে সুবিধাটা আছে মিনারেল ইঞ্জিন অয়েলের, তো একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে প্রথম যে সুবিধাটা আছে সেটা হচ্ছে এটা খরচ কম। খরচ কম বলতে দাম কম থাকে, যে কারণে এই ইঞ্জিন অয়েলটা সবাই ইউজ করতে পারে, সব ধরনের গাড়িতে, মানে বেশি সিসি কম সিসি সব ধরনের গাড়িতে এই ইঞ্জিন অয়েলটা ইউজ করা যায়। মিনারেলের এই দামের সেক্টরটা ছাড়া আসলে খুব বেশি সুবিধা নাই, তবে অসুবিধা আছে অনেকগুলা। যদি আমি মিনারেলের অসুবিধা বলি সেটা হচ্ছে যে এটা উচ্চ তাপমাত্রা বা অনেক গরম আবহাওয়া এটা হচ্ছে কম কার্যকর, আবার একইভাবে যদি এটা ঠান্ডা আবহাওয়া, অনেক শীতল আবহাওয়া বা শীতকালে এই ইঞ্জিন অয়েলটা কম কার্যকর। আর এটা হচ্ছে খুব দ্রুতই ইঞ্জিন অয়েলটা পাতলা হয়ে যায়, আবার ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে এটা মোটামুটি একটু সময় নেয়, এটা পুরো ইঞ্জিনে ছড়াই যেতে একটু সময় নেয়, মানে যেহেতু এটা এক্সট্রা কোনো কিছু অ্যাড করা নাই এর মধ্যে, যে কারণে আসলে ইঞ্জিন অয়েলটা সব দিক দিয়ে একটু কার্যক্ষমতা কম, দ্রুত পাতলা হয়ে যায়, তারপরে ঘন ঘন পরিবর্তন করতে হয় এই ইঞ্জিন অয়েলটা। তো এরকম আরও নানা রকমের সমস্যা আছে ইঞ্জিন অয়েলে। তবে আবার যদি আপনি ইঞ্জিন অয়েল এটা দীর্ঘদিন ইউজ করেন, মানে একটা এই ইঞ্জিন অয়েলটার জন্য মোটামুটি রেকমেন্ডেড মানে 1000 কিলো এরা ইয়াকে সাজেস্ট করে মিনারেল ইঞ্জিন অয়েলের জন্য। তো এইটা যদি 1000 বেশি আপনি চালান এবং আপনি যদি নিয়মিত পরীক্ষা না করেন, 1000 বেশি চালাইছেন কিন্তু পরীক্ষা করতেছেন না, তখন এটা হবে কি পাতলা হয়ে গিয়ে আপনার ইঞ্জিনের পার্টসগুলো ক্ষয় হওয়া শুরু করবে, মানে ওই যে স্মুথনেসটা থাকবে ইঞ্জিন অয়েলের মধ্যে সেটা আপনি পাবেন না, এবং ওইটা পাতলা হয়ে গেলে তখন আপনার ইঞ্জিনকে ইফেক্ট করবে, যে কারণে মিনারেলটা ঘন ঘন চেঞ্জ করতে বলা হয়। তো অনেক অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ইঞ্জিন অয়েল 5000 কিলো 6000 কিলো চালানো যায়, সেইটা কোনগুলো সেই জায়গায় আমি আসতেছি, বাট আমি যেটা দিয়ে যা করা যাবে না সেটা বলে তো লাভ নেই, তাই না? তো এই জন্য হচ্ছে মিনারেলটা আপনি ওই সকল ক্ষেত্রে ইউজ করতে পারবেন না যেটা বললাম আমি, এই সমস্যা। মিনারেলের সুবিধাটা হচ্ছে যে এটা যারা কম সিসির বাইক চালায়, যারা আর কি মূলত একটু এটা কী বলে রিজনেবল প্রাইসের মধ্যে ইঞ্জিন অয়েল চায় বা কম খরচে দরকার, এই সকল বাইকারদের জন্য এই মিনারেলটা ঠিক আছে। আর মিনারেলের পরে যেটা বলবো সেটা হচ্ছে সিনথেটিকেরটা। তো সিনথেটিকটা হচ্ছে এমন একটা ইঞ্জিন অয়েল, সেটা হচ্ছে মনে করেন খনি থেকে তোলা হয়, পরিশোধন করা হয়, সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়, এবং সেই যে ইঞ্জিন অয়েলটা র মেটেরিয়াল মানে ইয়া করার পরে আর কি পরিশোধন করার পরে যে জিনিসটা থাকে
সেই জিনিসটার মধ্যে সর্বোচ্চ যে কেমিক্যালগুলো আছে যেগুলো ইউজ করলে ইঞ্জিনের অনেক উপকার হবে বা ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াবে, এই ধরনের যত উপকরণ আছে সবগুলোর মধ্যে মিক্স করা হয়। ইঞ্জিন অয়েলে মিক্স করা হয় বলতে মানে সবগুলো অ্যাড করা হয় আর কি। তো অ্যাড করা হইলে তখন ওই ইঞ্জিন অয়েলটা মনে করেন আগের থেকে কার্যক্ষমতা অনেক বেশি দেয়, অনেক বেশি মাইলেজ দেয় বা অনেক বেশি স্মুথ থাকে। আপনার ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে আপনার ওই সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা সেটা পুরো ইঞ্জিনের মধ্যে ছড়ায় যায়, তখন ওইটা ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো স্মুথলি মানে মুভ করতে পারে। মিনারেল আর সিনথেটিকের পার্থক্যটা মূলত এইখানেই, ইঞ্জিনটার একটা কার্যক্ষমতা আছে কিন্তু কার্যক্ষমতার উপরে ইঞ্জিনটা কিছু করতে পারবে না, কিন্তু কার্যক্ষমতার জন্য যথেষ্ট পরিমাণ মানে পাওয়ারফুল একটা ইঞ্জিন অয়েল দরকার ইঞ্জিনটাকে রান করানোর জন্য। তো সেই জিনিসটাই হচ্ছে এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটা। সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, দামটা একটু বেশি, কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েলের এছাড়া অনেক সুবিধা আছে। সুবিধাগুলো যদি আমি একে একে বলা শুরু করি, দ্রুত গতিতে যদি আপনি গাড়ি চালান সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েল আপনাকে স্মুথ করে দেবে, আর ইঞ্জিন অয়েলের মানে ইঞ্জিন অয়েল অনেক স্মুথ করে দেওয়ার ফলে আপনার মাইলেজটা বেশি পাবেন, কিন্তু ইঞ্জিন অয়েলের কোনো খরচ হবে না, এক্সট্রা কোনো খরচ হবে না। মানে অনেক দ্রুত চালাচ্ছেন তখন আপনার ইঞ্জিন অয়েল এক্সট্রা পুড়ে যাবে এরকম কিছু হবে না। আর এটা হচ্ছে আপনার ইঞ্জিনকে ওই ইসের থেকে রক্ষা করে, ঘর্ষণ থেকে রক্ষা করে, যেহেতু অনেক বেশি স্মুথ থাকে, একটু ঘন থাকে, এটা আপনাকে ইঞ্জিনের পার্টসগুলোর সাথে একটা সাথে একটা ঘর্ষণ থেকে রক্ষা করে, যে কারণে পার্টসগুলো ক্ষয় হওয়া থেকে রোধ হয়, মানে ক্ষয় হওয়া থেকে ভালো থাকে। ইঞ্জিন গরম হয়ে গেলে এটা যে বাষ্প হয়ে যাবে এই সম্ভাবনাটা থাকে না, কারণ এটা অনেক ঘন থাকে। মিনারেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে যে বাইক অনেক জোরে চালাইলে তখন ওই ইয়াটা ওই ইঞ্জিন অয়েলটা বাষ্প হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যদি পাতলা হয়ে যায় তখন মানে একটু দেরি অনেক দিন ইউজ করলে মিনারেল এই সমস্যাটা দেখা দেয়, কিন্তু সিনথেটিকে আপনি দীর্ঘ টাইমে ইউজ করতে পারবেন। সিনথেটিকের অনেক অনেক সুবিধা, তার মজাটা হচ্ছে আপনি ইঞ্জিন অয়েলটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন। নর্মালি মানে 3,000-4,000 কিলো চালাতে পারবেন নর্মালি, এটা কোনো সমস্যা নাই। এরপর যদি কেউ 3-4,000 কিলো পরে তারা একটু চেক করে নিতে পারেন, চেক করে দেখতে পারেন যে ঘনত্ব কি আগের মতো আছে কি না বা কোনো সমস্যা আছে কিনা, যদি না থাকে তাহলে আপনি ভালো চালান, আরও কয়েক হাজার 1,000 কিলো চালান, আবার চেক করেন। ইঞ্জিন অয়েলের একটা জিনিস আমি বলে রাখি, এখানে অনেকে বিষয়টা হয়তো জানেন বা অনেকে জানেন না, ইঞ্জিন অয়েলের যে ইয়াটা থাকে যেখানে ইঞ্জিন অয়েল আমরা ইন করাই মানে ইঞ্জিন অয়েল ঢুকানো হয়, তো ওইখানে একটা এটা নামটা আমি ভুলে গেছি, লম্বা একটা স্টিকের মতো মুখা থাকে আর কি, স্টিকের মতো। তো ওই স্টিকটা দিয়ে আপনি কিন্তু ইঞ্জিন অয়েল উঠে চেক করতে পারবেন, আপনি ইঞ্জিন অয়েল হাতে নিয়ে এমন করে চেক করে দেখতে পারবেন। এখানে তো আপনার চেক করতে বলাই মানে চেক করার জন্য তারা একটা এটা কি বলে ইকুইপমেন্ট বা একটা ইনস্ট্রুমেন্ট দিয়েই দিচ্ছে চেক করার জন্য। আপনি চেক করে দেখেন যে ঘনত্ব আছে কিনা, কালার ঠিক আছে কিনা, তাহলে যদি থাকে আপনি আরও কয়েকজন ইউজ করেন। কোম্পানি বলে দিছে বা মেকাররা বলে দিছে 1,000 কিলো পর চেঞ্জ করতে হবে বা 2,000 কিলো পর চেঞ্জ করতে হবে, আপনি তাদের কথা শুনেন, তাদের কথায় নাচতেছেন বা তাদের কথায় চেঞ্জ করতেছেন, আসলে আপনি আপনার ভালো ইঞ্জিন অয়েলটাই চেঞ্জ করে ফেলতেছেন, ঠিক আছে। আর এই ইঞ্জিন অয়েল হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল, কম তাপমাত্রা মানে শীত প্রধান দেশে খুব ভালো কাজ করে, খুব ভালো কার্যক্ষমতা বজায় থাকে। আর যদি আপনি গরমকাল নেন মানে গরম প্রধান দেশ, যেসব দেশে অনেক গরম অনেক বেশি বা আমাদের দেশেই যখন গরমকাল থাকে তখন সেই সময় সিনথেটিক যে কাজটা করে সেটা হচ্ছে ওরা ইঞ্জিনকে ঠান্ডা করে রাখে। যেমন দেখবেন অয়েল কুলড অনেক ইঞ্জিন আছে, অয়েল কুলড মানে যে তেল দ্বারা ঠান্ডা করে আর কি, এই সকল ক্ষেত্রে সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা সেটা মনে করেন আপনার গরমকালে ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে, আর শীতকালে তারা ওই যে পারফরমেন্সটা ওটা ধরে রাখার চেষ্টা করবে। এই হচ্ছে সিনথেটিকের একটা মানে অন্যতম মানে সুন্দর একটা গুণ যে দুই মানে আবহাওয়ায় আপনার ইঞ্জিনকে খুব সুন্দর রাখবে তারা। আর যদি সিনথেটিক ইঞ্জিন অয়েলের যদি সমস্যাগুলো বলি মানে দোষগুলো বলি, তাহলে আসলে বলতে হয় যে আসলে ইঞ্জিন অয়েলটার দাম অনেকটা বেশি, যেটা সবার জন্য এফোর্টেবল না। যারা মূলত মানে একটু লোয়ার সিসির বাইক চালান তারা ইঞ্জিন অয়েল ব্যবহার করলে তাদের জন্য আসলে খরচটা অনেক বেশি হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা আসলে মানে অরিজিনাল ইঞ্জিন অয়েলটা পাওয়া, সিনথেটিক তো যেহেতু অনেক কেমিক্যাল ইউজ করা থাকে, এরকম ভালো মানের মানে অরিজিনাল ইঞ্জিন অয়েলটা পাওয়া একটু টাফ, যে কারণে এটা সচরাচর বাইরের দোকান থেকে কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা একদম ওই ইসের কথা বললাম যে লো মানে লোয়ার সিসির বাইক চালান, তারা যদি এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন তাহলে তাদের বাইকের জন্য এটা আসলে খুব ভালো ই দিবে না। আসলে সিনথেটিক ইঞ্জিন অয়েলের যে অ্যাডভান্টেজ
সেটা মূলত একটু হায়ার সিসি বাইকের জন্যই বেশি। লোয়ার সিসির বাইকটা আসলে এরা এই ধরনের সুবিধা আসলে খুব বেশি পাবে না, শুধু শুধু তাদের টাকাগুলো খরচ হবে। তাই আমি বলবো যে তারা এগুলো না ইউজ করাই ভালো। আর একটা বিষয় হচ্ছে এই ইঞ্জিন অয়েলের মানে ধারণ মানে যে অ্যাডভান্টেজটা বা ইঞ্জিন অয়েলের যে কার্যক্ষমতা এটা সম্পর্কে অনেকেই জানে না, যে কারণে আমি দেখছি যে এই সিনথেটিক ইঞ্জিন অয়েল অনেকেই 2000 বা 3000 কিলো চালাই চেঞ্জ করে ফেলে। এটা করা আসলে এক ধরনের বোকামি, কারণ হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা বহুদিন আপনি চালাতে পারবেন, এটা এত দ্রুত শেষ হয় না। এই ইঞ্জিন অয়েলের ইয়া থাকে অনেক দিন, কার্যক্ষমতা অনেক দিন থাকে। এবার সেমি সিনথেটিকের কথাটা বলি, সেমি সিনথেটিক হচ্ছে এক ধরনের আসলে এটাকে বলে, যেহেতু আপনি এতক্ষণ ভিডিও দেখে বুঝে গেছেন যে সিনথেটিকটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি মানে কার্যক্ষমতা সম্পন্ন, মানে সব কিছু বেশি বেশি। কিন্তু মিনারেলের দাম কম, কিন্তু মিনারেলের এত সুযোগ সুবিধা নাই, তখন আপনার কাছে মনে হতে পারে যে আমি একটু ফুল সিনথেটিক বা সিনথেটিক জাতীয় ইঞ্জিনিয়ারগুলো ইউজ করি। তো সেই ইচ্ছা নিয়ে যদি আপনি সিনথেটিক কিনতে যান, দামটা অনেক বেশি পড়ে যাবে আপনার। তো এই জন্য আপনি যদি চান যে আমি সিনথেটিকের কিছু সুবিধাও চাই, আবার অত টাকাও নাই, সেই জন্য আসলে এটা ব্যবসায়িক পলিসি থেকে এই সেমি সিনথেটিক তৈরি করা। সেমি সিনথেটিকটা হচ্ছে মূলত মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে, মিনারেল ইঞ্জিন অয়েলের সাথে 30% মিক্সার আর কি, 30% ওই ফুল সিনথেটিকের যেসব জিনিসপত্র থাকে, যেসব কেমিক্যাল থাকে, ওইগুলো ইউজ করা 30%। এটা মিক্সার বলে বা ব্লেন্ড বলে, মানে ইন্টারন্যাশনাল এই ল্যাঙ্গুয়েজ এগুলো বলে যে ব্লেন্ড, ব্লেন্ড ইঞ্জিন অয়েল বা মিক্সার বা মিক্সড, যেটাই বলে না কেন, এটা হলো মিক্সড। তো আমি যদি দাম দিয়ে বোঝাই, মনে করেন একটা ইয়ামাহা লুপ যেটা আছে, মিনারেলটার দাম হচ্ছে 550 বা 600 টাকা, এরপর সিনথেটিক যেটা ফুল সিনথেটিক সেটার দাম হচ্ছে 1250 টাকা। তো আপনি গ্যাপটা দেখেন, 600 থেকে 1250, মানে হচ্ছে প্রায় 650 টাকার একটা গ্যাপ। এর মাঝখানে এখন আপনার যদি ইচ্ছা করে যে আপনি একটা ইয়া চালাবেন, সেটা হচ্ছে এই এই টাকার মধ্যে আপনি একটা সিনথেটিক চান, বা আপনি একটা কী বলে এটাকে সিনথেটিক হচ্ছে না, তাই আপনার কিন্তু আপনার ওই ধরনের সুযোগ সুবিধা দরকার, তাই আপনি মিক্সার টাচ বা ব্লেন্ড করা একটা ইয়া চালাইলেন, সেটা হচ্ছে সেমি সিনথেটিক, সেটার দাম হচ্ছে 740 টাকা। আপনি দেখেন যে আপনার ব্যবসা সিস্টেমটা কি, আপনি মিনারেলটাই একটু জাস্ট একটু 30% বলা আছে কাগজে কলমে, এটা আসলে কত পার্সেন্ট দেয় যাচাই করার কোনো সিস্টেম নাই, আমার কাছে নাই আর কি। তো এইটা আপনার, আপনি সেমি সিনথেটিক নিচ্ছেন, একটা মনে শান্তি পাচ্ছেন আপনি যে সেমি সিনথেটিক আমি ইউজ করতেছি, 600 টাকা থেকে 140 টাকা বাড়াইলে আপনি একটা সিনথেটিকের কাছাকাছি পেয়ে যাচ্ছেন। কিন্তু আদতে ওইটা সিনথেটিকের কাছাকাছি কিছুই না, ওইটা হচ্ছে একটা মানে 30% বলা আছে, কত পার্সেন্ট আছে আল্লাহই জানে, জাস্ট একটা মনের সান্ত্বনা আমার কাছে মনে হয় এটা। তাই আপনি যারা হায়ার সিসির বাইক চালান তাদের কাছে, বা হায়ার সিসি বলতে 150+ বাইক জাতীয় আমি বলতেছি বুঝাইতেছি, তো তাদের উচিত হবে যে আপনি ফুল সিনথেটিক ইউজ করেন। ফুল সিনথেটিক ইউজ করলে আপনি 3000+ অনায়াসে চালাইতে পারবেন, এরপরে আপনি নিয়মিত চেক করবেন। আমি চেক করাটাকে খুব বেশি প্রায়োরিটি দিই, কারণ হচ্ছে চেক করলে আপনি বুঝতে পারবেন, আর সবসময় মেকারের উপরে নির্ভরশীল হবেন না, আপনি নিজে নিজে শিখেন, কিছু কিছু শিখবেন। আপনি যখন শিখবেন তখন আপনি খুব কম ঠকবেন। একটা জিনিস আপনি জানেন, যে জিনিসটা আপনি জানেন সেই জিনিসটা কিন্তু আপনাকে ঠকানো যাবে না। তাই আপনি যদি এইটা নিজে নিজে শেখেন, যে আপনি জিজ্ঞাসা করেন যে একদিন ইয়াটা বের করে, এই দেখেন তো এটা মেকার যে আছে তাকে বললেন যে ভাই এটা ইয়া দেখেন তো পাতলা কি ঠিক আছে কিনা, আপনি নিজে হাত দিয়ে বের করলেন। নিজের গাড়ি নিজে ওয়াশ করা, নিজের গাড়ির নিজে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার মধ্যে কোনো ছোট না ভাই, এটা নিজের কাজ, আপনার যদি দেখেন ভালো লাগবে এটা করতে। তাই এটা করার মধ্যে কোনো ইয়া নাই, মানে লজ্জা নাই, বা নিজেকে ছোট করার ছোট মনে করার কিছু নাই, এটা হচ্ছে আপনার নিজের কাজ, আপনি নিজে করতেছেন, নিজের বাইক নিজে ওয়াশ করবেন, এতে মনটা ভালো লাগবে আর আপনি ইয়া পাবেন, মজা পাবেন, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম মেইন টপিকে আসি, তো আপনি এটা চেঞ্জ করবেন এইভাবে, আর ইয়া আপনি চেক করবেন সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি এতই সুবিধা হবে তাহলে প্রথম দিকে কেন মিনারেল ইউজ করতে বলা হয়, এই প্রশ্নটা অনেকেই করে। তো এইটার ব্যাখ্যা আমি দিচ্ছি। আপনি যখন প্রথমে গাড়িটা নামাইলেন, ইঞ্জিন মানে গাড়িটা যখন রাস্তায় নামাইলেন একদম শোরুম থেকে কিনে এনে, তখন এই ইঞ্জিন অয়েলটার মধ্যে ইয়া থাকে, কী বলে এটাকে, যে অনেক ধরনের ইঞ্জিনের মধ্যে অনেক ধরনের ছোটো ছোটো গুঁড়া থাকে, ইঞ্জিনের গুঁড়া বা ছোটোখাটো জিনিসপত্র থাকে, যেগুলো মনে করেন প্রথম দিকে স্মুথ হয় না, ওগুলো একটু চলতে চলতে স্মুথ হয়, কিন্তু ওই সময় ওই ইঞ্জিন অয়েলের গুঁড়াটা বা এইসব গুঁড়াটা বের করে ফেলতে হয়। তো এই জন্যে প্রথম প্রথম 2-3 বার ঘন ঘন চেঞ্জ করতে হয় ইঞ্জিন অয়েল। তো এখন যদি আপনি একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন 1250 টাকা, মানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম ইয়ামাহার লুপেরটা, 1250 টাকা দিয়ে আপনি একটা ইঞ্জিন অয়েল ইউজ করলেন, সেটা 1000 কিলো পর চেঞ্জ করে ফেললেন, তাহলে সেটা তো আপনার আসলে লস হয়ে গেল, তাই না? আপনার এই জন্য মিনারেলটা যেহেতু
এনাফ, কোয়াইট এনাফ, মানে এক্সট্রা কিছু নয় বাট আপনার যথেষ্ট আছে। মিনারেলটা ইউজ করবেন, আপনার 600 টাকার মতো খরচ হবে, আপনি 1000 পর চেঞ্জ করে ফেলবেন, 1000 পর চেঞ্জ করে ফেলবেন। এতে করে ওই ইঞ্জিন অয়েলের ভিতরে যে জিনিসগুলো পার্টসগুলো ছোটো ছোটো কণা বা ছোটো ছোটো ইঞ্জিনের গুঁড়া বা যা যা থাকে সব ধোয়া হয়ে যাবে, মানে পরিষ্কার ওয়াশ হয়ে যাবে। সেই সাথে সাথে আপনার ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা হলো, আর আপনার গাড়িও ইঞ্জিন ব্রেক মানে সিনথেটিকের যেটা মজার ব্যাপার আছে যে আপনি মাইলেজ ভালো পাবেন, খুব ভালো টান পাবেন, এইগুলো আপনি কভার করে ফেলতে পারবেন ওই ইসের মধ্যেই, মানে এটাকে কী বলে ওই পিরিয়ডের মধ্যে, আপনার ব্রেকিং পিরিয়ডের মধ্যেই আপনি ওটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনি ওইটা ইসার্চ করে ফেলতে পারবেন। আপনার মিনারেলটাও ইউজ করা হলো, আপনার ইঞ্জিনটাও ওয়াশ করা হলো, আপনার টাকাটাও কম খরচ হলো। দ্যাটস ওয়াই প্রথম দিকে মিনারেল ইউজ করতে বলা হয়। এটা হচ্ছে একটা মানে টুইস্ট, এখানে একটা পেস রেখে দেয় আর কি, এরা এটা ক্লিয়ার করে বলে না সবাইকে। তো সেমি সিনথেটিকের ব্যাপারটা আমি বুঝাই বললাম, যে সেমি সিনথেটিকটা হচ্ছে এই মিনারেলেরই একটা বড় ভাই, সেই বড় ভাইটা ইউজ করে হয়তো কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, বাট আপনি এটা দিয়ে কোনোদিন চালাতে পারবেন এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আসলে আমি দিতে পারি না। এরা ওই দোকানদার যারা ব্যবসা করে তারা দেয়, শোরুমের মালিক যারা তারা দেয়, তবে আমি সবসময় ফুল সিনথেটিক ইউজ করতে বললে এই কারণে, কারণ আপনি এটা 3000+ আপনি, আমি যদি আপনি মিনারেল 500 টাকা দিয়ে কিনলেন 1000 কিলো চালাইলেন, তাহলে আপনার কীরকম খরচ পড়লো, আর আপনি যদি একটা সিনথেটিক চালায় সিনথেটিক 1200 টাকা দিয়ে ঢোকান 3-4 হাজার কিলো চালান, তাহলে আপনি দেখেন যে কোনটার আপনার এভারেজ বা পার কিলোমিটারে কোনটার আপনার খরচ কম পড়লো। ঠিক আছে, এখানে একটা সহজ হিসাব, অঙ্কের হিসাব, এটা আপনি নিজেই বের করতে পারবেন। তো এই ছিল আসলে ইঞ্জিন অয়েল নিয়ে ভিডিও, আমাকে অনেকেই মানে এই ব্যাপারে বলছে ইঞ্জিন অয়েলের ভিডিওটা ক্লিয়ার করে বলার জন্য, আমি তাই চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিচে জানাই দেবেন আপনারা কমেন্টে, আমি শুধরানোর চেষ্টা করব, অথবা আমি এটা সঠিক নাকি ভুল এটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।